আটক হয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির। আমি কখনো ইউটিউবে গালাগালি করি না, কিন্তু এই শালাকে আটক করার পরে আমার যেন মুখ আর আটকে রাখতে পারছি না। বাংলাদেশে ইসলামের যে ক্ষতি করেছে যারা, তার ভিতরে ও অন্যতম। ইসলাম ধর্ম এবং মুসলমান বাংলাদেশি মানুষের, দেশপ্রেমিক মানুষের যারা ক্ষতি করেছে তার ভিতরে ও একটা। একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করেছে পুলিশ। সোমবার 16 সেপ্টেম্বর রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করে বনানী থানা পুলিশ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটকের পর শাহরিয়ার কবিরকে রাজধানী মিন্টু বোর্ডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। খুব ভালো হয়েছে, ওকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। ওকে সিদ্ধ ডিম দেন, ওকে গরম ডিম দেন, ওকে বড় বড় ডিম দেন, হাঁসের ডিম দেন, ওকে কোয়েল পাখির ডিম দিয়ে কাজ হবে না, ওকে হাঁসের ডিম দিতে হবে। ও ইসলামের যে ক্ষতি করেছে, মানুষের যে ক্ষতি করেছে, দেশপ্রেমিক মুসলমানদের যে ক্ষতি করেছে, ওর প্রত্যেকটি মুহূর্ত ওকে সেই ফিরিয়ে দিতে হবে। ও ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি হয়েছে, সভাপতি মারাইছে, শালা সভাপতি মারাইছে। হ্যাঁ, ঘাতক দালাল নির্মূল কমিটি, ইহ কত বুদ্ধিজীবী রে শালা। ওকে অনেকে মুরগি 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 কবির নামে চিনে, মুরগি কবির, মুরগি কবির না, ওকে মুরগির ডিম দাও শালা। আপনারা দেখবেন যে শেখ হাসিনার পতনের আগে ওর ভূমিকা, ও কী কী কথাগুলো বলছে, মানে এগুলো দেশপ্রেমিক মুসলিম ভাইয়ের অন্তরে গিয়ে লাগছে। ঠিক আছে, ও দালালি করছে, ও অন্যকে খুশি করার জন্য অন্যকে নাম রাখছে শাহরিয়ার কবির। শালা ভাই শালা, তুই হিন্দু না, হিন্দুর চেয়েও খারাপ তুই। তুই যে কী, আল্লাহ তোর বিচার করুক, আল্লাহ মাফ করুক। তোদের মতো শয়তান যে ধরা পড়ছে, এই জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত, খুশি। এবং ওকে ওকে এমন শাস্তি দিতে হবে যেন দৃষ্টান্ত হয়ে থাকে, ওর মতো কুকর্ম যেন বাংলাদেশে আর কেউ করার সাহস না পায়। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।